إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. পরিস্থিতি এমন একটা সময় এসে দাঁড়িয়েছে, মহামারী অবশ্যই, কিন্তু তারপরেও মানুষের মনে মনে আনন্দের ডাক দেয়। কিন্তু মহামারীর এই পরিস্থিতিতে ওইভাবে হয়ে উঠতেছে না, তারপরেও ঈদের নামাজ এটা পড়া সবার জন্যই উত্তম। আমরা মুসলমান হিসাবে এখন হয়তো বা আগে যেভাবে ময়দান মিলত বা বাচ্চাদের নিয়ে ময়দানে যেতাম বা ই করতাম, এটা হয়তো হবে না। তারপরেও নামাজটা পড়ে হয়তো ঘরে বসে আল্লাহ বিল্লাহ করা বা বাচ্চাদের নিয়ে মিষ্টান্ন খাওয়া,
এটুকুই এর ভিতরেই সীমাবদ্ধ থাকতে হবে আর কি। আগামী বছর ইনশাল্লাহ আশা করি যে সব ঠিক হয়ে যাবে এবং আগের ন্যায় হবে সব কিছু ইনশাল্লাহ।